বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যালান ওয়াকারের ফেডেড গানের খুব সহজ ফিঙ্গার স্টাইল লেসন। সো গান পুরোটাই হচ্ছে এই কর্ডগুলোর উপরেই আসলে বেসিক্যালি প্লে হয়, বাট অ্যাজ এ ফিঙ্গার স্টাইল মেলোডি এটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে এবং আপনাদের কিন্তু এটা তুলতেও ভালো লাগবে এবং আপনারা পিঞ্চ টেকনিক সহ বেশ কিছু টেকনিক এখানে শিখতে পারবেন। সো অরিজিনাল গানের যেটা হয় যে স্কেল ম্যাচ করার জন্য, এটা হচ্ছে ক্যাপো 6 নম্বর ফ্রেটে আমরা ইউজ করতে পারি, বা আপনি যদি চান যে আপনি ক্যাপো ছাড়া বাজাবেন বা আপনার কাছে এই মুহূর্তে ক্যাপো নেই তাহলে আপনি বাজাতে পারবেন, বাট স্কেলটা একটু নিচু হবে কিন্তু সাউন্ড শুনতে খারাপ লাগবে না। সো আমরা কি করছি, আমি সরাসরি লেসনে চলে যাই। আমি প্রথমে এ মাইনর কর্ড ধরছি। এ মাইনর কর্ডের জাস্ট আমি হচ্ছে 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট এবং 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, এই দুটো স্ট্রিং ধরছি এবং তারপরে আমি পিঞ্চ করছি 5 নম্বর স্ট্রিং ওপেন। সো প্রথমে কি 5 এবং 2 নম্বর স্ট্রিং একসাথে, দেন 3 নম্বর স্ট্রিং প্লে করছি। সো এরকম করে আমি আরো 2 বার প্লে করব, বাট তখন হচ্ছে আমি বেজ নোটটা বাজাবো না। 1 2 3 তারপরে আমি 1 নম্বর স্ট্রিং ওপেন বাজাচ্ছি। 1 2 3 শেষ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট এবং 1 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেট, এই দুটো একসাথে ধরে পিঞ্চ করছি, মানে 4 এবং 1 নম্বর স্ট্রিং। রিদম বা বিট কিন্তু আগের মতোই। এবার আমি যেটা হচ্ছে, আমি আমার এই অনামিকা আঙুলটা হচ্ছে আমি 3 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে বসিয়ে দিচ্ছি, মানে হচ্ছে 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 1 নম্বর এবং 3 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেট। একইভাবে পিঞ্চ করছি আমি 4 আর 1 3 বার, প্রথমে পিঞ্চ আর পরের বার হচ্ছে 4 আর 1 একসাথে, এবার স্ট্রিং বাজছে হচ্ছে 3 নম্বর। 1 2 3 চতুর্থ নোটটা আমি হচ্ছে 1 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে বাজাচ্ছি, মানে 2 লাইন যদি একসাথে বাজাই। এবার হচ্ছে 3rd পার্ট, খুবই ইজি। আমি হচ্ছে 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট ধরছি এবং একই সাথে হচ্ছে 1 নম্বর স্ট্রিং ওপেন পিঞ্চ করছি এবং এটার সাথে পরে বাজাচ্ছে হচ্ছে 3 নম্বর স্ট্রিং ওপেন। 1 2 3 4 এরপরে লাস্ট পার্ট হচ্ছে আমি 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট ধরছি এবং পিঞ্চ করছি 2 নম্বর ওপেনের সাথে এবং এরপরে বাজাবো 4 নম্বর স্ট্রিং ওপেন। মানে এই 2 পার্ট আমি যদি একসাথে বাজাই, প্রথমে 1 আর 3 পরে হচ্ছে 2 আর 4 বেজ নোট বাজাচ্ছি, প্রথমে হচ্ছে 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, পরে হচ্ছে 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট। সো এই হচ্ছে পুরো লেসন। আমি প্রথম শুরু থেকে আর একবার খুব স্লোলি বাজাচ্ছি, এই হচ্ছে পুরো লেসনটা। খুব ছোট বাট শুনতে খুবই ভালো লাগে, আশা করি আপনারা এটা তুলে ফেলতে পারবেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।